তো বন্ধুরা একটা কথা শুনো, তোমার দাদা ভাইয়ের ওপর আমরা ভরসা করে দাঁড়িয়ে আমি বসে আছি, রূপায়ণ ওইখানটাই দেখো, মানে আমি বলছি দেখো তোমার পায়ের ওপরে ভরসা করে আমি রূপায়ণ প্লাস গাড়িটা ব্যালেন্স করে আনে, তাহলে তুমি কত শক্তিশালী বলো। কন্যা নাও উঠবে এই পুজোটা করতে পারবে না, চাঁদকে প্রথমে দেখতে হবে তারপরে। আর বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম এই সকালে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা ফাইনালি আমার শরীরটা ঠিক হলো, আর এখন থেকেই আমি এক গামলা নিয়ে কাজতে বসে পড়েছি। মানে কালকে যে বিছানা পত্রগুলো তুলেছিলাম সেইগুলো তোমাদেরকে তো দেখালাম, যে সকাল হলে আগে সবার আগে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বসে পড়েছি জামা কাপড় গুলো ভিজাতে। ভেজানো থাকলে কি জিনিসটা একটু পরিষ্কার হবে, ভেজানো হয়ে গেলে তারপরে বাসন তালা মাজবো, তারপরে সবকিছু করবো। আগে সবার আগে ভেজাতে শুরু করে দিয়ে, তা আজও ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে, 8টা বেজে গেছে জানানোর মতো। আমি যেই মানুষ উঠি সাড়ে ছটা সাতটা এরকম দিকে উঠি, আমার ডিউটি নেই বলেই তো আজকে দেরি করে উঠেছে। আর আমার সাদা জামা কাপড় গুলো ভালো করে কাচবে, রং লাগিয়ে দিয়েছো, নীল রং লাগিয়ে দিয়েছো কিন্তু। আজকে এই ব্লাউজটা কাচবো, কোথায় গেল ব্লাউজটা? ব্লাউজের নীল রং লেগে গেছে আমার। এই 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 নাইটিটা কাচবো, এই নাইটির লাল রংটা লাগবে। বেশি কথা বলো না, ঠিক আছে? বেশি কথা নাই, এটাই শুধু বাস্তব। আর এইদিকে দেখো দিদা ঘুম দিয়ে উঠে গেছে। দিদা গুড মর্নিং, বলো সবাইকে, বলো কেমন আছো? জিজ্ঞেস করো সবাই ভালো আছো? আর দিদিমা এখন পোড়লা পুড়লি গুচাচ্ছে। তো চলো আমাদের উপাসনা কি করছে দেখি। ও সকালবেলা ঘুম দিয়ে উঠে ও মানে বাবাইদের বাড়িতে চলে এসছে। তো এই যে বাবাইদের বাড়ি এসে এই দেখো কি করছে। বাবা কি করছো তুমি? বাবা ও চুলমুটি ধরে নিয়ে এসছো, বসাতে হয় না, বসালে শুয়ে শুয়ে কথা বলে। হ্যাঁ দেখি একটুখানি সবাই ঘুম টুম দিয়ে উঠলাম, ঠিক আছে, যে যার কাজ বাজ করতে হবে। তো আমি একটু মানে তোমাদের দিদিভাই একটু হেল্প করে দেবো, একটু মানে যে কাঁথা বিছানাগুলো আমরা শুয়েছিলাম তো ওইগুলো গুছাতে হবে। আর তোমাদের দিদিভাই তো ভোরবেলা উঠে কাঁচাকুচি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার বাথরুমে গিয়ে বাসনটা আগে ভিজিয়ে দিই। আমার ভেজানো হয়ে গেছে, এবার প্রথমে বাসি ঘরটা আগে পরিষ্কার করে নিই। বাসি ঘর বেশিক্ষণ রাখতে নেই ঘুম থেকে ওঠার পর, তাই জন্য পরিষ্কার করব। আর দাদাভাই যাবে, দাদাভাই এখন যাবে আমাদের বুড়িমাকে ছাড়তে। তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে তোমাদের দাদাভাই যাবে বুড়িমাকে ছাড়তে। বুড়িমা যাচ্ছে একটু বাইরে, দরকার আছে ডাক্তারের ওখানে, তার জন্য যাচ্ছে ছাড়তে, মানে নীল রতনে যাচ্ছে ডাক্তারের ওখানে। এই যে বেরিয়ে পড়েছে, টাটা করে দাও বুড়িমা। চলে গেল, টাটা। আমি জল মারব। তো বন্ধুরা বাসন মাজতে বসে পড়েছি, আর দেখো না এক গামলি বাসন, যত তাড়াতাড়ি মাজতে পারবো তত ভালো, ঠান্ডাতে বেশি বসবো না, শীতকাল না এখন। তো বন্ধুরা কাঁচাকুচি বাসন মাজা সব কমপ্লিট করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টটা আমাদের একটু হেলদি টেস্টি। এই দেখো এটা বাটারটা গলেনি, তাই জন্য গলাতে দিয়েছি। আর এই যে রুটি আর বাটার আর একটু তার সাথে চিনি দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। কি বলছো কি করেছে ঘরটার অবস্থা দেখো। দেখো বন্ধুরা ঘরও ঘর পরিষ্কার, ওইগুলো আমারও লেগেছে, পায়ে ফুটে যাচ্ছে। তো বাবা কি করছো তুমি? চিনি, এই বাবা চিনি কোথায়? এই এত চিনি খেতে নেই, দাঁতে পোকা ধরে যাবে।
ওই দেখো এই মুটো মুটো করে আর এই যে এটা রূপায়ণের কমপ্লিট করে দিয়েছি তুমি দেখছো মুটো মুটো করে চিনি খাচ্ছে তাড়াতাড়ি ধরো ধরো আহ দাঁতে পোকা ধরে দাও ভাইকেও দিয়েছি খুব সুন্দর করে সাজিয়ে ওই ঘরে আছে ও তো বাথরুমে গেছিল বলে তার জন্য এবার চচ্চ কত সুন্দর করে দেখো টিফিন করছো কি সুন্দর দাদাভাইকে সাজিয়ে দিয়েছিলাম কেটে তিকোনা ভাবে গুছিয়ে খেয়ে দেখো কত সুন্দর সাজিয়ে দিচ্ছে এবার এনে ধর একটা খা এটা কি ইয়ামি দেখ আমি ওইগুলো চাজাবো আচ্ছা এগুলো ও চাজাবে আচ্ছা নাও ওই ইয়ামি খাবার এটা যাও যাও তুমি তাড়াতাড়ি করে নাও আজ কিন্তু মাংস হবে চিকেন 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 চাপ না না তাহলে চিকেন কষা কষা আমি আজকে 1 কেজি মাংস নিয়ে আসব আমি বললাম মনে মনে আনবে 5-6 কেজি আনবে 1 কেজি তো তো সাধারণই হয় আমাদের ঘরে আর বাবা ছেলে খাক আর আমি আমাদেরটাও কমপ্লিট করে নিই খাচ্ছো ওই দেখো পাপা খাচ্ছে ইয়াম্মি হয়েছে একটু হাত দিয়ে দেখি দাও কেমনি হয়েছে আর ওর যে কোনো খাওয়া যদি ভালো লাগে এরকম বলবে মা হেভি তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য হুটোপাটা করে কাজ সারতে হয়েছে তো আজ দুপুরবেলা আমাদের কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে নিই আজ দাদাভাই তো তোমাদের দাদাভাই ঘরে আছে তাই একদম ইয়াম্মি ইয়াম্মি চিকেন রান্না করেছে শুধু কালারটা দেখো খাসির মাংসর মতন কালার আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর ভাতটা আমি অনেকটা বেশি বেড়ে নিয়েছি দাদাভাই দেখার পর রিয়াকশানটা কী হয় ভগবান জানে শুধু দেখ চলো কীরকম রিয়াকশান হয় তোমাদেরকে সেটা শেয়ার করো ভাতটা নিয়ে যাচ্ছি এই যে ধরো বাবা আজকে একটু তাড়াতাড়ি খাবো না আজকে দেরি হয়ে গেল এরকম আয় খাবি আয় ভাতটা একটু বেশি করে দিতে পারলে না আরও দেবো একটু মাংস হলে তো আমার খেতে ভালো লাগে আর আজকেই তুমি দেরি করলে বন্ধুরা আমি অনেকটা কাজ হয় আর মাংস এনেছে ঠিক একটার দিকে তা আমি কি করব আমার মাংস করতে গেলে আড়াই দেড় ঘন্টা মতো লাগবে টিকিট টিকিট করে করি তো বন্ধুরা আমরা এখন লাঞ্চ করবো আর মাংস তো বেশি অপেক্ষা করতে পারছি না তাড়াতাড়ি করে খেয়ে জিভে জল আসছে তুমি তাড়াতাড়ি আসো তো সত্যি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুর থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি তো কন্টিনিউ করা হয়নি তো তোমাদের দিদিভাই করেনি তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো একটু বাইক নিয়ে ঘুরতে ঠিক আছে রাস্তায় এদিক ওদিক ঘুরছি আর যে তোমাদের দিদিভাই পিছনে বসে আছে আর আমাদের রূপু এই যে সামনে বাবা টাটা করো তো এখন এই মা ছেলেকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি তো সন্ধ্যা হয়ে গেছে এখন কটা বাজে 7:15 তো 7:15 বাজে এই মা ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আর একই কথা ডবল ডবল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন এদের ইচ্ছা হচ্ছে একটু ফুচকা খাবে মেঘ দিতে যাবে তো চলো পিছনে গাড়ি চলে এসছে ধরো ধরো চলো 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 তাড়াতাড়ি চলো বেরিয়ে যাবে দাঁড়াও না তো বন্ধুরা একটা কথা শুনো তোমার দাদাভাইয়ের ওপর আমরা ভরসা করে দাঁড়িয়ে আমি বসে আছি রূপায়ণও ওইখানটাই দেখো মানে আমি বলছি দেখো তোমার পায়ের ওপরে ভরসা করে আমি রূপায়ণ প্লাস গাড়িটা ব্যালেন্স করে আছে তাহলে তুমি কত শক্তিশালী বলো আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মেঘদুধে ফুচকা খেতে তো চলো কটা ফুচকা খাই তোমাদের সেটা শেয়ার করবো কুড়িটা খাইতে হবে আর এই দেখো লোকনাথ মন্দির তোমাদের তো দেখিয়েছিলাম কত সুন্দর তো চলো তাড়াতাড়ি চলো বন্ধুরা আমরা মেঘদ্বীপে পৌঁছে গেছি গিয়ে আগে বাইকটাকে স্ট্যান্ড করে নিয়েছি আর আমি প্রথমেই গিয়ে আজকে ফুচকার দরদাম করছি আর রেট কত কী এইসব জিজ্ঞাসা করছি আর তোমাদের দিদিভাই দেখো না বলছে যে আমাকে কিন্তু বেশি করে দিতে হবে 10 টাকার 5টা দিতে হবে আর দেয় তো 4টে আর কালকের ফুচকাটার আলুটা না এতটাই নুন ছিল আমার তো ভালোই লাগছে লাস্টে টক জল দিয়ে খাইনি ওরা স্পেশালভাবে একটা চাটনি বানায় সেই দিয়ে খাই রূপুকে যেই একটা দিয়েছি ও শুধু এবার বারবার বলছে মা ওই ফুচকাটা দাও মা ওই ফুচকাটা দাও এই নিয়ে পাকা পাকা শুধু ওর বাবার সাথে কথা বলছে আর বলছে ঝাল ফুচকা ঝাল ফুচকা আর রূপু শুধু বলছে ঝাল ফুচকা খাবো ঝাল ফুচকা খাবো আর তো গাইস এইখানটা আমরা ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম তো গাড়ির আওয়াজে কিচ্ছু কোথায় শোনা গেল না জানো তো আর তোমাদের দাদাভাইকে একটা ফুচকা যা আসলাম বলছে না তোমরা এইসব টক ফক দিয়ে খাও আমি খাবো না আজকে ফাইনালি 8:30 এখন বাজতে যায় তারপরে চাঁদ উঠলো আজের যাই হোক কাউরা চাঁদ না কি আজকে ফাইনালি আমি জানি না ওটাকে কি বলে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তা আমাদের অপর্ণা দি ওনাদের এই পুজোটা আছে আজকে তা উনি পুরো রেডি টেডি হয়ে বসে আছে সন্ধ্যেবেলার দিয়ে
যে কখন চাঁদ উঠবে। এখন ফাইনালি 8:30 বাজে, সবে চাঁদ উঠলো। তো দিদি আর জামাইবু আসুক, তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে কী করবে না করবে। আমার এই সম্বন্ধে অতটা ধারণা নেই, তোমাদের শুধু শেয়ার করবো। দিদি ফাইনালি পুরো একদম পুজো উপলক্ষে সেজে নিয়েছে, যাই হোক সেজে গুজে একদম রেডি, শুধু দাদাবাবুর অপেক্ষা করছে। দাদাবাবু আসলে হবে, যাই হোক নিয়ম কারণ। আর এইগুলো সব জিনিসপত্র লাগে এই এই পুজোতে, কি আছে গম, প্রদীপ, এক গ্লাস জল, এক ঘটি জল, এটা কি এক ঘটি চিনি, দুটো লাড্ডু আর টাকা, এই এই জিনিসগুলো লাগে এই পুজোতে। যাই হোক চলো তোমাদেরকে শেয়ার করব কি করবে না করবে। তো গাইস আমরা এখন দিদির বাড়িতে আসলাম। তো দিদিদের বাড়িতে পুজো হচ্ছে, তো এই পুজোটার নাম করবা চত। আমারও ঠিক স্পেলিংটা আসছে না, তোমাদের দিদি ভাইয়েরও আসছে না, ঠিক আছে। তো এইখানটায় চাঁদকে দেখে যতটা সম্ভব, ঠিক আছে, এই পুজোটা, ঠিক আছে, একবার চাঁদ যতক্ষণ না উঠবে এই পুজোটা করতে পারবে না। চাঁদকে প্রথমে দেখতে হবে, তারপরে। আর বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম এই পুজোটা দেখলাম, আমি কোনোদিন দেখিনি। এই দিদিটার সাথে সম্পর্ক না হবে আর না এইসব জানতে পারবো। তো এখানটা দেখো, তোমাদের দিদি ভাই হাঁ পেতে দেখছে, ওদিকে মধু দেখছে, ঠিক আছে। আর একবার দিদি চাঁদের দিকে তাকায়, আর একবার হচ্ছে মানে দাদাবাবুর দিকে তাকাচ্ছে। ওদেরকে ওদের এইটাই নিয়ম যে ওই ওই আটা চালির মধ্যে প্রদীপ রেখে এরম চাঁদের দিকে। আর বউ বউ যতক্ষণ বরকে না জল খাইয়ে দেবে ততক্ষণ বউ জল গ্রহণ করতে পারবে না সেদিনকার। তো খুব মিষ্টি সম্পর্ক, একটা মধুর সম্পর্ক দিদি জামাইবুর। তো ঠিক আছে, আমি লাস্ট টাইম এসেছিলাম, তো আমিও খুব মজা নিয়েছি, ঠিক আছে, মানে মজা নিয়েছি বলতে কি, খুব ভালো লাগছে। লাস্টে দিদি সবাইকে টিপ পরিয়ে দিল, তো ওদের ওখানে একটা সিঁদুরের টিকা ছিল কমলা কালার, সেটা সবাইকে পরিয়ে দিল। আর সত্যি বন্ধুরা এর প্রতি কোনো ধারণা নেই। এবার দাদাভাই জিজ্ঞাসা করছে যে কেমন লাগলো পুজোটা দেখে, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক গাইস, আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে তো তোমাদের দিদি ভাই ঘুম ঘুম পেয়ে গেছে, ঠিক আছে, মুখটা দেখো কিরকম ফুলে ফুলে গেছে। তো এই যে দেখো কিরকম ফুলে গেছে। তো এখন আমরা ভাত নিয়ে বসে পড়েছি, আমাদের সেই ঠিক দুপুরের মেনুটাই রাত্রে, কারণ মাংস ভাত হলে দিদি দুপুরে হয় দুবেলায় হয় আমাদের। আর মাংস ভাত হলে তাড়াতাড়ি খিদে পায়। তাড়াতাড়ি না, আমরা যে বাইরে কিছুই খাইনি, একটু ফুচকা খেয়েছি, তাও 20 টাকা করে, তাও 4টে বন্ধুরা, 10 টাকার 4টে। আমি শুনে অবাক, আমি যে আরেকটা এক্সট্রা দিন দাদা দিচ্ছে না। তো যাই হোক তোমাদের দিদিভাই এখন নিয়ে বসে পড়েছে, ঠিক আছে। আর এদিকে লেবু দেখো কজলাচ্ছে, রস বেরোচ্ছে না তাও কজলাচ্ছে। কি বাজে লেবু এনেছে শিয়াল দাদি, বাজে ওটা নিয়েছি ওটাই অনেক। আর আমাদের রূপসোনা এখন ঘুমাচ্ছে ওদিকে, আর এখন মানে আমরা খেতে বসে গেছি, ঠিক আছে। আমাকে একটুখানি মাংস দিয়েছে, তোমরাই বলো, দেখো মুখ দেখো। এইটা বলেছে আমার খুব খারাপ লাগলো। কেন? আমি তোমাকে কোনোদিন কম দিই না, আমি নিজে এক পিস খাই তাও ভালো। আমার সোনা রাগ করেছে, রাগ করেছো? রাগ করিনি, আমাকে এটা খুব সত্যিই খারাপ লেগেছে। তো গাইস আমি দেখো যে একটু ইয়ার্কি মারছি, তোমাদের দিদিভাইয়ের মুখ দেখো, তা আমাকেও এক বাটি দিয়েছে। এইটা আমি পুরোটা নেবো না, আমি এক্সট্রা নিয়ে এসেছি। বাবা একটু রাগটা কমাও তোমার, ওরম করছো কেন? হ্যাঁ সত্যি একটু ইয়ার্কি মেরেছি তাই দেখো না আমি। হ্যাঁ সত্যি কি বলবো বলো তো, একটুতেই রেগে যায়। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো টাটা বাই বাই, আর তুমি কিছু বলো। তো বন্ধুরা আমি তো একটা সেই দিদিভাই, আমাদের এক দিদিভাইয়ের এই কাউটা কি যাই হোক সামথিং, আমি ওটা ঠিক জানি না, ওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই ফার্স্ট টাইম ওইটা দেখলাম আমি। তো টাটা টাটা, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে।